মেডিকেল স্কুল এন্ড কলেজ রাজশাহী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি রণজিৎ সরকার, আজকে আলোচনা করব সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রতিনিয়তই আমি চাই তোমাদেরকে নতুন কিছু সমস্যার সম্মুখীন এবং সমাধান দেওয়া। আজকে আমরা দেখে নিই বোর্ডে কি নতুন প্রশ্ন আছে। দেখো বোর্ডে দেওয়া আছে এক কুড়ি ডিমের দাম 150 টাকা, মলি 0.8 কুড়ি এবং রুমি 0.5 কুড়ি ডিম কিনলো। বলো তো এক কুড়ি সমান কয়টি? হ্যাঁ, এক কুড়ি সমান 20টি। তুমি বলো এক ডজন সমান কয়টি? এক ডজন সমান 12টি। আচ্ছা বলো তো এক ডজন সমান কয় হালি? গুড, এক ডজন সমান 3 হালি। আজকে আমরা ডিমেরই অঙ্ক করব, ডিমেরই হিসাব নিকাশ করব, তাই না? তাহলে শুরু করে দিই। প্রথম প্রশ্ন ক, 9 কুড়ি ডিমের দাম কত? ভেরি সিম্পল, 1 কুড়ি ডিমের দাম দেওয়া আছে 150 টাকা, তাহলে 9 কুড়ি ডিমের দাম আমরা বের করব কিভাবে? গুণ করে। এক কুড়ি ডিমের দাম 150 টাকা, অতএব নয় কুড়ি ডিমের দাম কি হবে? বেশি হবে, বেশি হলে গুণ করতে হয়। 150 গুণিতক 9 টাকা। আমরা গুণকের ঘরে যদি এক অঙ্ক দেখি তাহলে রাগ করে দেখাই না, তাহলে গুণটা আমরা এখানেই করে নিই। 900545 হাতে থাকে 4, 9 কে 9 আর 4 13, তাহলে 1350 টাকা। 1 কোটি ডিমের দাম 150 টাকা হলে 9 কোটি ডিমের দাম হলো 1350 টাকা। আর একবার আমরা দেখে নিই, 900 কে 0, 5 9 45 5, হাতে থাকে 4, 9 কে 9 ছেড়ে 13, 1350 টাকা। উত্তর হয়ে গেল 1350 টাকা। এবার আমরা খ নম্বর দেখি, কে কয়টি ডিম পেল? তাহলে কে কয়টি ডিম পেল? এখানে ডিম দেয়া আছে মলি 0.8 কুড়ি আর রুমি কিনেছে 0.5 কুড়ি, অর্থাৎ দশমিক ভগ্নাংশে দেয়া আছে সংখ্যাগুলো। এখন আমাদেরকে বের করতে হবে যে মলি কয়টি ডিম কিনল আর রুমি কয়টি ডিম কিনল। তাহলে কে কয়টি ডিম কিনল? এক কুড়ি, তাহলে আমরা লিখে নিই, আমরা জানি এক কুড়ি সমান কতটি? 20টি। এখন আমরা কেন এক কুড়ি সমান 20টি লিখলাম? কারণ আমরা এই যে মলি আর রুমি ডিম কিনেছে সেই সংখ্যাটাকে বের করবো, তাই না? তাহলে কে কয়টি মলি ডিম কিনল? মলি ডিম কিনল কত কুড়ি? 0.8 কুড়ি। তাহলে মলি ডিম কিনেছে আমরা 20 গুণিতক 0.8 টি, এটা লিখতে পারি খুব সহজে। এটা একটা মলি ডিম কিনল কয়টি? 0.8 কুড়ি, এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করে দিচ্ছি, সমান 8 2 16, একটা শূন্য। এখন আমরা দশমিক বিন্দু থাকার কারণে এক অঙ্ক আগে দশমিক বসাচ্ছি, এত পি
বা 16টি। মৌলিক কয়টি দিক কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে একইভাবে বের করব রুমের দিক কিন্তু এবং রুমি ডিম কিনল কত করি 0.5 করি, তাহলে 20 গুণিতক 0.5 টি, এটা সমান 5 20 100। এখানে শূন্যকে একক সমানে দশমিক আছে, এখানে আমরা একটা দশমিক দিয়ে দিলাম এত বা 10 টি। হ্যাঁ, তোমরা এভাবেও করতে পারতা যে 1 করি সমান 20টি, অতএব 0.8 করি সমান, এভাবে বের করতে পারতা। আমি যেহেতু এখানে লিখে দিয়েছি যে আমরা জানি 1 করি সমান 20টি, তাহলে মলি দিন করলো এই 20টা হলো এই 20কে সংখ্যায় প্রকাশ করার জন্য। ঠিক আছে, গুড, ভেরি গুড, উত্তর আমরা পেয়ে গেলাম। মলি ডিম কিনল 16টি, রুমি ডিম কিনল কতটি 10টি। তাহলে আমরা এভাবেই ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সংখ্যাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে দিলাম। তোমাদের কারো প্রবলেম আছে? খুব ভালো করে উদ্দীপনা বা প্রশ্ন দেখলে বুঝতে পারবা, প্রবলেম নাই। থ্যাংক ইউ। তাহলে কে কয়টি ডিম কিনল? মলি 16টি আর ওডিম কিনল 10টি। পরের প্রশ্ন কি আছে দেখি আমাদের জন্য, তারা কে কত টাকা দাম দিল এবং দুজন মোট কত টাকা দিল। তাহলে তারা কে কত টাকা দাম দিল, অর্থাৎ কি বের করতে হবে, মলি যে 20টি ডিম কিনেছে, যে 16টি ডিম কিনেছে, এই 16টি ডিমের দাম বের করতে হবে। ওকে, তাহলে আমরা আমার ফার্স্ট টার্গেট হলো কে কত টাকা দাম দিল, তাহলে মলি ডিমের দাম বের করতে হবে। আমরা 1 কোটি ডিমের দাম দেওয়া আছে 150 টাকা, তাহলে এটাকে যদি আমরা 1টি ডিমের দাম বের করে নিই এভাবে করতে পারি, তাহলে 1 কোটি বা 20টি ডিমের দাম ১৫০ টাকা, অতএব 1টি ডিমের দাম 150 ভাগ 20 টাকা, এটা সমান 0.0 কাটলে 2 দিয়ে 15 ভাগ করলে কত হয় 7.5, 15 অর্ধেক হলো 7.5। তাহলে 1টি ডিমের দাম হলো 7.50 টাকা, লোকাল ভাষায় 7.5 টাকা। এখন দেখে নিই 1টি ডিমের দাম যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা খবরতে পেয়েছিলাম কি, খবরতে পাই মলি ডিম কিনল 16টি এবং রুমি ডিম কিনল 10টি। এটা আমরা খবরতে পেয়েছি, আমাদেরকে এটাই বের করতে হবে যে কে কত টাকা দাম দিল, অর্থাৎ 16টি ডিমের দাম আর 10টি ডিমের দাম। তাহলে মলি ডিমের দাম দিল
তাহলে 16টি ডিমের দাম তাই আর 7.5 গুণিতক 16 টাকা। এখন আমরা এটাকে যেহেতু দুই অঙ্ক আছে কোনো কেউ আমরা তুলে করব পাশে করে দেখাবো। তাহলে আমি দেখা এখানে সাত দশমিক পাঁচ গুণিতক ষোলো, পাঁচ ছয় তিরিশে শূন্য, হাতে থাকে তিন, ছয় সাতটা বিয়াল্লিশ, আর তিনে পঁয়তাল্লিশ, এককের ঘরে শূন্য, পাঁচ এককে পাঁচ, সাত এককে সাত, শূন্য দশে শূন্য, হাত থেকে এক, চার সাথে এগারো একটা বারো, একটি দশমিক আছে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম একশো বিশ টাকা, একশো বিশ টাকা। মলি ডিমের দাম দিল একশো বিশ টাকা। একইভাবে রুমি ডিমের দাম দিল, ডিমের দাম গুণিতক রুমির কেনা ডিম, এটা আমরা মুখে মুখে করতে পারি, সাতশো পঞ্চাশ, সাত দশমিক পাঁচ, এটা দশমিক তুলে যদি গুণ করি তাহলে সাতশো পঞ্চাশ হবে, তাই আর একটা অঙ্ক দিয়ে দিলে পঁচাত্তর টাকা হবে, তাহলে পঁচাত্তর টাকা। এটা কিভাবে করলাম, সাত দশমিক পাঁচ গুণিতক দশ সমান সাত পাঁচ শূন্য, এক অঙ্ককে দশমিক দিলে পঁচাত্তর, এটা এভাবে করলাম। ওকে, এখন ক নম্বর প্রশ্নে আমাদের দুটো প্রশ্ন ছিল, এখানে তারা কে কত টাকা দাম দিল, আমরা পেয়ে গেছি মলি দাম দিল একশো বিশ টাকা, রুমি ডিমের দাম দিল পঁচাত্তর টাকা। এখন দ্বিতীয় প্রশ্নে দেখছি দুইজন কত টাকা দিল, তাহলে আমরা এখন কি করব, এটা যোগ করব দুইজনে, তোমরা খুব সুন্দর করে এখানে স্কেল করে যোগ করবে, দাম দিল দুইজনে মোট দাম দিল পাঁচ, সাত দিয়ে নয়, একশো পঁচানব্বই টাকা। তাহলে আমাদের উত্তর দুটো পেয়ে গেলাম, উত্তর আমরা কি পেলাম, মলি তারা কে কত টাকা দিল, তাহলে মলি দাম দিল একশো বিশ টাকা এবং রুমি দাম দিল পঁচাত্তর টাকা। এটা একটা, আর একটা হলো দুইজনে মোট কত টাকা দিল, দুইজনে মোট দাম দিল কত টাকা, একশো পঁচানব্বই টাকা। তাহলে আমরা কিভাবে অঙ্কগুলোকে, এই যে কে কত টাকা দিল দশমিক ভগ্নাংশে, তারা মোট কত টাকা দিল, কে কয়টি দিন কিনল, আমরা খুব সহজেই সমাধান করতে পারলাম, তাই না? তোমাদের কি কারো এখানে কোনো প্রবলেম আছে? এইখানে এই যে এটা ওকে, যে কেন সাত দশমিক পাঁচ গুণিতক ষোলো হলো, এই যে দেখো সাত দশমিক পাঁচ হলো একটি ডিমের দাম, তাই না? তাহলে একটি ডিমের দাম, ও কয়টি ডিম কিনেছিল, ষোলোটি ডিম কিনেছিল, তাহলে ষোলোটি ডিমের দামকে আমরা টাকায় বের করতে হবে। আমরা এভাবে দেখতে পারি একটি ডিমের দাম সাত দশমিক পাঁচ টাকা, অর্থাৎ ষোলোটি ডিমের দাম এটা। এটাকে আমরা সংক্ষেপে ব্যবহার করেছি যে মলি ডিমের দাম দিল একটি ডিমের দাম, জয়টা ডিম কিনেছে ষোলোটা ডিম, ষোলোতে গুণ করলে এটা পেয়ে যায়, বুঝতে পারছো? ওকে ফাইন। আরেকটা বিষয় দেখো, এখানে খুব সহজেই এটা বিভিন্ন জন বিভিন্ন ধাপে বিভিন্ন পদ্ধতিতে করে, তোমরা তোমাদের যেটা সহজ হবে সেটাই করবে। আমি একটা শুধু ছোট্ট একটা লাইন দেখাবো, এখানে এই প্রশ্নে ছিল কি কয়টি ডিম কিনলো, আমরা এটা বের করতে পারতাম, দেখো মলি ডিম কিনলো, এভাবে করতে পারতাম, মলি দাম দিল তাহলে মলি ডিম কিনেছে কয়টি, ষোলোটি,
আর 1 কোটি টিমের দাম কত 150 টাকা তাহলে 1 কোটি টিমের দাম 150 টাকা 0.8 আছে এটা দিয়ে গুণ করলে হবে 150 গুণিতক 0.8 টি তাহলে 8 শূন্য কে 0 50 কে 40 এ 0 হাত থেকে 4 আর 1 কে 8 4 এ 12 12 আর 8 তাহলে এইটা 120 টাকা আমরা বললাম অলিনিমের দাম দিল একটা ডিমের দাম বের করে যদি আমরা একটা ডিমের দাম না বের করতাম এভাবে এক লাইনে করতে পারি তোমরা তোমাদের মতো করে সুন্দর করে করতে পারো তাহলে যে যেটাকে সহজ ভাবে আমি এটা কেন দেখলাম বারবারই দেখাই যে যদি তোমরা মনে করবে খালি সারেনটাই ঠিক বাকিগুলো ভুল থাকা একটা রাস্তায় একটা বাসায় যাওয়ার বা একটা জায়গা জায়গা বিভিন্ন রাস্তা থাকে যার যেটা সহজ সে সেটাই অবশ্যই ইউজ করবে শিক্ষার্থী তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এতক্ষণ ক্লাস করলে আমার সাথে সবাই ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আর নিয়মিত এইচডব্লিউ দিবে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে নতুন কোন প্রশ্ন নিয়ে নতুন সমস্যার সমাধান নিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ